হ্যালো এভরিওয়ান আমি সুচন্দ্রা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত পুরো ভ্লগটা দেখো আশা করি ভালোই লাগবে তো গতকাল ছিল সোমবার আর আজ অব্দি সন্দীপের ছুটি ছিল মানে সোমবার অবধি মঙ্গলবার থেকে সন্দীপ আবার পুনরায় অফিস জয়েন করবে মং সোমবার না আমাদের বাজারে যাওয়ার ছিল তাই সকালবেলা তার এখন তো এরকম তেল মশলা রান্না কিছু করছি না তো সকালবেলাটা দালিয়ার খিচুড়ি খেলাম তিনজনে আর দুপুরবেলায় রান্না করে নিয়েছিলাম সোয়াবিন আলুর তরকারি একদম কম তেল মশলা দিয়ে সেটা হয়তো তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে তো এই হচ্ছে আমাদের দালিয়ার খিচুড়ি এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম বাকিটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম আর এটাই তিনজনে খেয়েছিলাম তো চিনির জন্য ড্রাই ফ্রুটস ভেজানো ছিল সেটা না রেখে দিয়েছিলাম ভাবলাম যে এখন আর সকালবেলা কি ড্রাই ফ্রুটস খাবে আর ও কিসমিস বাদাম এমনি খেয়ে নিলেও না ওই ভিজিয়ে যদি খালি খালি খেতে দিই তখন আর খাবে না ওটাকে ওই স্মুদির সাথেই মিশিয়ে দিতে হয় তারপরে খায় শুকনো দিলে এমনি এমনি খেয়ে নেবে বাট বাদাম জাতীয় কোনো জিনিস না সেভাবে চাবিয়ে খাওয়ার পরে কি হয় সারা মুখে ভরে যায় তো তারপরে না ফেলে দেয় ওই জন্য ভিজিয়ে আমি স্মুদিতে মিশিয়ে দিয়ে দিই গুড মর্নিং সবাইকে আমি সন্দীপ আজকে আমি আপনাদের সামনে এসেছি একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে যেটার নাম হচ্ছে প্রিম্যাচিউর ইজ্যাকুলেশন বা আর্লি ডিসচার্জ এটা হয় কি আপনি জেনারেলি আপনার পার্টনারের সাথে যখন সেক্সুয়াল ইন্টারকো করতে যান তখন মেনলি ম্যানদের মধ্যে যেটা হয় সেটা আর্লি সিমেন্ট রিলিজ হয়ে যায় বার্লি সিমেন্ট ডিসচার্জ হয়ে যায় এবং এটা কি কারণ ঘটে এটার জন্য স্বাভাবিক আমরা জানি এটার জন্য আমাদের মধ্যে আরও ফ্রাস্টেশন বাড়ে আমাদের মধ্যে আরও ডিসস্যাটিসফ্যাকশান বাড়ে এবং আমাদের পার্টনারের মধ্যেও কিন্তু এই ডিসফ্যাকশান বাড়ে যেটা আপনার ম্যারেড লাইফে কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলে তাই না এটার জন্য আমি ফ্রাস্ট্রেট হয়ে যাই কারণ কারোর সাথে কথা বলতে পারবো না এই ব্যাপারে ডিসকাস করতে পারবো না কারণ অপোজিট পারসন কিভাবে এটাকে রিয়াক্ট করবে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আজকাল খুবই কমন মোস্ট প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট ছেলেদের মধ্যে কিন্তু এই প্রবলেমটা দেখা যায় কিন্তু এটা কারণ কি কারণ হচ্ছে নানারকম আপনার মেন্টাল যা প্রবলেম চলছে যা পারিপার্শ্বিক আপনার যা জীবনে দৈনন্দিন জীবনে যা ঘটছে যেটার জন্য আপনি মেন্টালি স্ট্রেস নিয়ে ফেলছেন সেটা একটা কারণ অবশ্যই এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের ডেইলি যে আনহেলদি লাইফস্টাইল এটাও একটি কারণ কিন্তু আমাদের প্রি ম্যাচ জন্য তাহলে আপনি এটার জন্য করবেন কি আপনার ইম্প্যাক্ট আপনি দেখতে পাচ্ছেন আপনার জীবনে অনেক রকম ইম্প্যাক্ট ফেলছে আপনি আরও ফার্স্ট হয়ে পাচ্ছেন মেন্টালি স্ট্রেস আপনার মধ্যে আরও বেড়ে যাচ্ছে যে আপনার আপনার পার্টনারকে হ্যাপি করতে পারছেন না তাই না কিন্তু এটা আপনি এখান দিয়ে বেরোবেন কী করে আয়ুর্বেদাতে যেটা আমরা জানি সব রকম রোগে কিছু না কিছু আপনি কিন্তু মেডিসিন পেয়ে থাকবেন এই যে আপনি সাময়িক যে মেন্টাল স্ট্রেস বা যে সাইকোলজিক্যাল প্রবলেম এটা যেটা হচ্ছে এই যে আপনার প্রি ম্যাচিওরি বা আর্লি ডিসচার্জ বা ইলেকট্রয়াল ডিসফাংশন এগুলো আমার নাম শুনে থাকি এগুলোর ওষুধও কিন্তু আপনি কিন্তু আয়ুর্বেদাতে পাবেন এরকম একটি প্রোডাক্ট আমি আপনাদের দেখাবো কীভাবে ওটাকে ইনটেক করবেন সেটা বলবো এবং ওটা ইন্ট্যাক ইনটেক করলে আপনার কী বেনিফিট হবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি প্রথমে আপনাকে প্রোডাক্টটা দেখাই এটা হচ্ছে ম্যানশুয়ে প্রলং ক্যাপসুল ঠিক আছে এটাতে আপনি ডেইলি দিনে দুবার আপনি ব্রেকফাস্ট বা মিল আপনি তারপরে দিনের দুটো করে ক্যাপসুল যদি নেন অবশ্যই কিন্তু আপনি টাইমে আপনার এই আপনার যে সমস্যাটা আপনার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এর জন্য কিন্তু আপনি বেনিফিট পাবেন এতে কি কী আছে এতে ইনগ্রিডিয়েন্টস কিন্তু কমপ্লিটলি আয়ুর্বেদিক কোনোরকম এর মধ্যে কেমিক্যাল নেই এর মধ্যে আছে লং শিলাজিট হর্নিগোট উইড এগুলো কিন্তু আপনি এর মধ্যে দেখতে পাবেন এবং এটা আপনি কিভাবে পাবেন কত প্রাইস বা কোথা থেকে নিলে আপনার বেনিফিট হবে এবং কীভাবে আপনি এটা ইনটেক করতে পারেন সমস্ত ডিটেলস কিন্তু আমি আমাদের কামেন্ট বাক্সে আপনাকে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনি অবশ্যই গিয়ে ওখানে চেকআউট করতে পারেন আর অবশ্যই এটা নিয়ে যদি আপনি বেনিফিট হন আপনি আপনার লাইফে কিন্তু ইম্প্রুভমেন্ট আপনি দেখতে পান এটি প্রোডাক্টের ক্লোজ লুক এবং একটি অ্যাট্রাকটিভ প্যাকেজিংয়ের মাধ্যমে আপনি পাবেন এটিতে সিক্সটি ক্যাপসুলস থাকে এই প্রোডাক্টটি জিএমপি সার্টিফাইড আইএসও সার্টিফাইড এবং ফাঁসাই সার্টিফাইড এর যা যা ইনগ্রিডিয়েন্টস বা কম্পোনেন্টস আছে আপনি কিন্তু বক্সের পিছনে লেখা দেখতে পাবেন এটা আপনি দিনে দুবার ইনটেক করবেন এটা অবশ্যই আপনি বেনিফিট তো পাবেনি এবং এটি কমপ্লিটলি আয়ুর্বেদিক প্রসেসে তৈরি আয়ুর্বেদিক হাবসে তৈরি এটা কিন্তু রকম কেমিক্যালস নেই এটা আপনি অ্যামাজন ফ্লিপকার্ট এই দুটোতেই পাবেন এবং আরও কোথায় কোথায় এটা আপনি অ্যাভেলেবেল করতে পারবেন এটা আমরা কামেন্ট বাক্সে আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো আপনি ওখানে গিয়ে অবশ্যই চেক আউট করতে পারেন তো ভাত রাত বসিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু হয়ে গেছে ওইদিকে দেখা তো সোয়াবিনের তরকারিও রান্না হয়ে গেছে আর একবার ভালো করে তোমাদেরকে দেখাবো এখন হচ্ছে বাবা আর মেয়েকে একটু ফল কেটে দেবো তো দুজনেই আজকে অরেঞ্জ খাবে চিনিকে জুস দেবো চিনির নাই দাঁতে পাল্পগুলো লাগলে না রেগে যায় আর খেতে চায় না মানে আটকে যায় তো একটা অসুবিধা হয় তো ওই জন্য ওকে এখনও জুস করেই দিচ্ছে আদার্স ফল খায় তো মানে ছোটো ছোটো টুকরো করে দিলে সে খেয়ে নেয় অসুবিধা হয় না আর সন্দীপকে দিলাম কেটে একটা কথা বলি শোনো আজ সন্দীপ যে প্রোডাক্টটা রিভিউ করছে তোমাদের সাথে অনেকেই হয়তো এই ভিডিওটা দেখার পরে আমার সাথে তেরে আসবে কামেন্টস করতে কি এই সমস্ত কেন ভিডিও শেয়ার করছি বা কিছু যেহেতু আমি ফ্যামিলি ব্লগ শেয়ার করি বাট আমি একটা কথা কিন্তু তোমাদের উদ্দেশ্যে আগের থেকেই বলে দিচ্ছি দেখো বীঙা কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার যেটাই বলো না কেন আমরা তো কিছু জিনিসের প্রমোশনাল ভিডিও করব ডেফিনেটলি আর দেখো সবাই তো টাকার জন্যই কাজ করে না আমি যখন জব ছেড়েছি আর এখন এটাকে যখন আমার প্রফেশন হিসেবে নিয়েছি ডেফিনেটলি আমি চেষ্টা করবো আমার কন্টেন্ট যেন কোনো ভালগারিটি প্রোভাইড না করে কোনো নোংরামি যেন আমি না দেখাই কাউকে কোনো নেগেটিভিটি না ছড়াই অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি যেন সমস্ত কিছু পজিটিভ জিনিসে ছড়াতে পারি তো এই যে প্রোডাক্টটা সন্দীপ রিভিউ করেছে এটা কিন্তু একটু আয়ুর্বেদিক প্রোডাক্ট আর এটা কিন্তু কোনো ভ্যালগারিটি নয় এটা খুব জেনারেল অ্যাওয়ারনেস একটা আর আমাদের জীবনে কিন্তু খুবভাবে এটা মানে প্রভাব ফেলে একটা বিবাহিত সম্পর্কর উপরে কিন্তু এটা অনেকটাই মানে এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা ডিপেন্ড করে কিন্তু আদারওয়াইজ দেখবো আমরা এই জিনিসগুলো নিয়ে খুব বেশি কাউ সাথে কিন্তু ডিসকাসও করতে চাই না নট ইভেন আমাদের ক্লোজ ওয়ানের সাথেও আমরা ডিসকাস করতে চাই না তো আগের থেকে আমি জাস্ট ক্লারিফাই করে দিলাম এবার আমাকে যারা ভালোবেসে দেখো তারা তো ডেফিনেটলি বলবে যে এত ক্লারিফিকেশানের দরকার নেই তুমি কেন সবাইকে এত ক্ল্যারিফিকেশান দিতে যাচ্ছ তুমি তো অমতন কাজ করে যাও তারা তো বুঝবেই আশা করি আমি জানি বাট অনেকেই আছে না কোনো প্রমোশনাল ভিডিও করার পরে মানে তেরে আসে আমার সাথে ঝগড়া করতে আমি খারাপ প্রোডাক্ট বলেছি সবার কাছে দেখো কোনো প্রমোশনাল ভিডিওতেই তো আমি কাউকে জোর করতে পারি না টিভিতে তো কত প্রোডাক্টের অ্যাড হয় তাই না সব কিছুই কি আমরা কিনি তো এটা কিন্তু মাথায় রাখতে হবে আর যে কোনো প্রোডাক্টই না মানুষ টু মানুষ কিন্তু রেজাল্টটা কেমন আসে সেটা কিন্তু ভ্যারি করে তো সেক্ষেত্রে আমি তাই ভাবলাম যারা আমাকে খুব ভালোবেসে দেখো বা যারা হয়তো জিনিসগুলো জানো না আমি একবার তোমাদের সবাইকে বলে দিই এদিকে সকালবেলায় তো ম্যাডাম আমার ড্রাই ফ্রুটসটা খাননি যেহেতু ডালিয়া খেয়েছিল তো ভাবলাম বিকালবেলা একটু মাখানা দিয়ে স্মুদি করে দিই মাখানার স্মুদিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু মাঝখানে একটা কল চলে আসলো আমি আর পুরোটা করতে পারিনি কথা বলতে বলতে কারণ সেম ফোনটা দিয়েই আমি না ভিডিওটাও করি তো চিনিকে বিকালবেলায় দিয়ে দিলাম মাখানা স্মুদি আর দেখো একদম অপেক্ষাই করছিলাম কখন সন্ধ্যা হবে রোদ্দুরটা পড়লে একটু গরম কমবে চিনিকে খাওয়াবো সন্দীপকেও টিফিনে কলা দিয়ে দিয়েছিলাম খেয়ে দিয়ে এখন আমরা যাব বাজার করতে তো বাজার মোটামুটি যা আনা হয়েছিল বাজার ফল সব শেষ হয়ে গেছে তো ওগুলোই আনতে যাচ্ছি তো চিনি রানিকে চুল টুল বেঁধে দিয়েছি আর দুষ্টুমি দেখো বেরিয়েই না মুখের উপরে দরজাটা দিয়ে দেয় আজকে আমি দরজাটা ধরে নিয়েছি কখন না কী তো দেয় সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই কখন না নিজে আঙুলটা না সরিয়েই দেখা যাবে দরজাটাকে এরম চেপে দিয়েছে নিজে ব্যথা পাবে তো তারপরে আমি একটু ঢং টং করে নিলাম কারণ তা নাহলে আবার তোমরা বলবে তোমাকে কেন ভ্লগে দেখি না রিলসে আমাকে দেখা যায় না বলে আমাকে অনেকে বলে কেন তোমাকে রিলসে দেখি না তুমি এত ভালো রান্না পোস্ট করে এত সুন্দর প্রেজেন্টেশন করো তাই আমি ভাবলাম আমি একটু আমার মুখটা তোমাদেরকে দেখিয়ে নিই আর কেউ যদি আমাকে দেখে বিরক্ত বোধ করো তাহলেও আমার কিছু করার নেই কী করবো বলো যারা ভালোবেসে দেখে তাদের জন্য তো করতেই হয় তো চিনি রান নিচে চলে এসছে আমিও এখান উঠে পড়ব তো দেখো ওরা এসছে ও যে কি ওরা উঠবে এখন বলছে ওদেরকে উঠতে দিতে না মা উঠবে আমাকে বলছে মাম্মা বসো মাম্মা বসো দেখো যে আমাকে বসতে বলছে তো আমাদের এই ফ্ল্যাটের সামনে রাস্তা থেকেই মেন রোডে গেলে আমি সেরকম একটা মানে স্কুটিতে থাকলে ব্লক ট্লক করি না খুব সামান্যই করি হয়তো দেখবে তো এই সামনে থেকেই যাচ্ছিলাম যখন তখন একটুখানি চিনির সাথে কথা বলছিলাম আর বেশ ভালো লাগছিলো রোদ্দুর টোদ্দুর পড়ে গেছে তো একটু হাওয়া লাগছিলো তো বাজারের দিকে চলে গেছি তো আজকে আগে যাব ভিজে তাতে তারপরে অন্য জায়গায় বাজার করার ছিল বাট পরে আর সেটা যায়নি ভিজে মোটামুটি যা যা ছিল আমাদের কাজ চলার মতন হয়ে গেছে তো ওখান থেকে আর এখন বলছি না অন্যান্য মানে কিছু সবজি তো আমাকে বেছে নিতে হচ্ছে সব সবজি আগের মতন তো কিনতে পারছি না কারণ তখন টমেটো নিচ্ছি না পেঁয়াজ আগের সপ্তাহে এনেছি সেটা এখন আগের সপ্তাহে যেন পাঁচশো পেঁয়াজ এনেছি সেখান থেকে মাত্র দুটো পেঁয়াজ কারণ কম ইউজ হচ্ছে তো দুটো পেঁয়াজ ইউজ হচ্ছে পুরোটাই রয়ে গেছে রসুন ইউজ হচ্ছে না আদা সামান্য ইউজ হচ্ছে তো এক গাদা বাজার করে তো লাভও নেই মানে যতদিন না সন্ধি টু পুরোপুরি ঠিকঠাক সব কিছু খাবে তো যেটা আমার মেন দরকার থাকে সেটা হচ্ছে ফ্রুটস আগে গিয়ে দুটো প্যাকেট কমলা লেবু নিয়ে নিয়েছি আর চিনি না ওই লুজ কিবিগুলো নিচ্ছিলো লুজ কিবিগুলো প্রবাবলি থার্টি ফোর রুপিস কি থার্টি ফাইভ রুপিস করেছিল আর ওখানে একটা প্যাকেট ছিল সেটার দাম এক মানে একটা প্যাকেট নিলে হান্ড্রেড রুপিসে হয়ে যাচ্ছিলো তো আমি ভালো ওটা নেওয়াটাই বেটার ছিল তো ওটা নিয়ে নিয়েছিলাম নিয়ে এখানে আসতেন আমি ছোট ছোটো কিউট কিউট বাসনপত্র দেখলে আমার মন চায় কিছু না কিছু কিনে নি আজকেও দুটো ব্ল্যাক প্লেট কিনেছি কিন্তু বাড়িতে এসা তোমাদেরকে দেখাতে পারিনি একটা মুভি দেখার ছিল ওই কারণে একটু তাড়াহুড়োই করছিলাম বাড়িতে বাট আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন প্লেট দুটো কিনেছি এরপরে তো কোনো ব্লগে তোমাদের সাথে যখন কোনো খাবার দাবার নেবো সেটা শেয়ার করবো এই যে দেখো এই প্লেটগুলো কিনেছি স্ন্যাক্সের প্লেট বেশ কিন্তু দেখবে অল্প ছোটোখাটো স্ন্যাক্স খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট আমার এরম টাইপের দুটো সাদা আছে ভাবলাম দুটো ব্ল্যাকও নিয়ে নিই আর ব্ল্যাক জিনিসপত্র দেখতে আমার বেশ ভালোই লাগে তো আমি দাঁড়িয়েছি বিলিং কাউন্টার আর ওখানে দেখো চকলেটের রয়েছে একটা আর চিনি গিয়ে সব নিয়ে নিয়ে পাপার পকেটে ওটা নাকি ওর মানে কাঠ ওর মধ্যে সব ভরে দিচ্ছে তো ওখান থেকে বেরিয়ে রাস্তায় ফুলের দোকান ছিল সন্ধি ফুল নিল আমি চিনিকে একটু খেয়াল রাখছিলাম দেন নিয়ে আমরা এখানে একটা ওই জুস চাট মিষ্টির দোকান মানে একটা দোকানের মধ্যেই সব কিছু অ্যাভেলেবেল আছে ওরকম একটা দোকানে গেছি তো আমি একটু ফুচকা খাবো ঠাকুরের জন্য লাড্ডু নেবে সন্দীপ আর ইয়ে করব সন্দীপ একটু জুস খাবে সন্দীপ তো অন্য কিছু খাবে না তাই একটু জুস খাবে তাও জুস বানানোর সময় বলে দিয়েছে চিনি টিনি যেন অ্যাড না করে খালি অনলি যে জুসটা খাবে সেই জুসটাই যেন দেয় তো আমি ফুচকা খাচ্ছিলাম ওখানে চিনি গিয়ে দাঁড়িয়েছিলো চিনি আবার একটা শুকনো নিল তো এই দোকানের ফুচকাটা ওই বাঙালি ফুচকার মতন না মানে এমনি যেমন পুদিনা পাতার জল টল দিয়ে দেয় ওই মটর খুঁটি দিয়ে ওই সব যাই হোক আর কি মুখের টেস্ট বদলানোর জন্য বাইরে গেছি একটু খেলাম তেল মশলা অ্যাভয়েডই করতে চাইছিলাম ওই জন্য গিয়ে দেখো কুলারে সুইচ অফ করে দিচ্ছে দিন দুষ্টুমি করে জানো না সারাটা দিন ঘুমের টু টাইমটুকু বাদ দিয়ে ওকে চোখে চোখে রাখতে হয় আজকাল কী করে জানো চেয়ার টেনে এনে রান্নাঘরে ওই যে স্ল্যাবগুলো আছে না ওখানে ওঠে তারপরে মশলার কৌটো পারে বাসনপত্র পারে তো পাপার থেকে চিনি রানিয়ে একটুখানি জুস খেয়েছে তো তারপরে বাড়িতে চলে এসছি বাড়িতে এসে কিছু ফল তো বাইরে রাখবো যেগুলো এক দু দিনের মধ্যে খাবো আর কিছু ফল ফ্রিজে রাখবো কারণ প্রায় সাত আট দিনের ফল একসাথে নিয়ে আসা হয় তো তো সেক্ষেত্রে না বাইরে রাখলে সব শুকিয়ে যায় ওর জন্য দু এক দিনের ফল বাইরে রাখি আর না হলে যখন দেখি মানে ধরো যেটা কালকে খাবো সেটা আজকে সকালবেলায় বের করে বা রাতিরে বের করে রাখলাম আর সবজিও সব ভরে টোরে রেখেছি একদম ঘেমে টেমে অতিষ্ঠ হয়ে গেছি বাজার থেকে এসে কাজ করতে করতে একটুও বসিনি ভাত বসিয়ে দিয়েছি কারণ চিনির আবার খাওয়ার টাইম হয়ে যাবে আর আমরা আজকে নেটফ্লিক্সে সন্দীপ আবার রিচার্জ করেছে তো নেটফ্লিক্সে না আজকে আমরা দেখবো হচ্ছে আর্টিকেল থ্রি সেভেন্টি আমায় আমার এক দর্শক বন্ধু কমেন্ট করেছিল দিদি ওই মুভিটা দেখো আমি বলেছিলাম হ্যাঁ লিস্টে আছে নেক্সট উইকে দেখবো তো ওই আজকে আর কি নেটফ্লিক্স আবার রিচার্জ করা হয়েছে তো ওটাই দেখছি এখন পরপর অনেক কটা লিস্ট আছে দেখব আর ব্লগটাও এখানে শেষ করব চলো টাটা